আমাদের নেতারহাটের হোটেল, হোটেল রবি অ্যান্ড শশী, এই আমাদের হোটেল, পুলিশ স্টেশন রোড, নেতারহাট। আমাদের হোটেলে ফুডিং, পার্কিং সব আছে। এই যে হোটেলের বাইরের ছবি, খুব সুন্দর হোটেল ভেতরে। কালকে তো আর ছবি তুলতে পারিনি, কালকে যখন আসছিলাম তখন বৃষ্টি পড়ছিল। এই যে গেটের ছবি, দুটো গেট আছে, হোটেল রবি অ্যান্ড শশী। এবার গেট দিয়ে হোটেলে ঢুকছি। হোটেলে অনেক রুম আছে, হোটেলের 3টি কুকুর, আর হোটেলে প্রচুর এটা নাশপাতি ফলের গাছ আছে। এই যে নাশপাতি হয়ে রয়েছে গাছে, হোটেলে প্রচুর নাশপাতির গাছ আছে। এই যে নাশপাতির ছবি নিচ্ছে, এই নাশপাতি ফলের গাছের ছবি। আর এখানে জয় বজরংবলীর মন্দির আছে, সকাল হলেই গান বাজিয়ে দেয়। এই যে এখন গান বাজছে, জয় বজরংবলী কি জয়। নাশপাতি গাছে প্রচুর নাশপাতি হয়ে রয়েছে। এই যে প্রচুর নাশপাতি গাছ আছে। আর এটা হচ্ছে অফিস রুম, এটা হোটেলের হচ্ছে অফিস রুমে। চেক ইন টাইম হচ্ছে দুপুর 1টা, চেক আউট টাইম হচ্ছে সকাল 11টা। চেক ইন টাইম বিকেল 1টা, 1 PM, আর চেক আউট টাইম 11 AM। এই যে অফিসের ছবি, প্রচুর নাশপাতি গাছ, নাশপাতি হয়ে রয়েছে, থোকা থোকা নাশপাতি হয়ে রয়েছে, বেশ ভালোই লাগছে দেখতে। এই যে প্রচুর নাশপাতি গাছ, নাশপাতি হয়ে রয়েছে। এই যে প্রচুর নাশপাতি হয়ে রয়েছে। প্রচুর নাশপাতি গাছ। আমার মনে হয় এখানে নাশপাতি খুব ভালো হয়। ওই যে লিচু গাছ, এই যে আমাদের রুমের ছবি। এই এই যে পাশাপাশি 3টি রুমে আমরা আছি, রুম নাম্বার 116, রুম নাম্বার 115, রুম নাম্বার 114। এই যে অখিল দাঁড়িয়ে আছে, অখিল দাঁড়িয়ে আছে, মণি দাঁড়িয়ে আছে, অনুপ দাঁড়িয়ে আছে, এই 3টে রুম। রুমগুলো খুব সুন্দর, ভেতরটা খুব ভালো, তাই না? রুমটা সত্যি ভালো, রুমগুলো খুব ভালো। এই যে মণি দাঁড়িয়ে আছে, অখিল দাঁড়িয়ে আছে, হ্যাঁ হ্যাঁ, আর এই অনুপ।
খুব ভালো লাগবে, আপনারা যদি এই হোটেলে এসে থাকেন খুব ভালো লাগবে, আমার তো খুব পছন্দ হয়েছে। এই নতুন নতুন বিল্ডিং হচ্ছে, আরও অনেক রুম হবে, আসবেন, ভালো লাগবে, রাখছি।